রহমতুল্লাহ আকদিন বোন আপনি জানতে চেয়েছেন আপনি ইউটিউবে দেখেছেন অনেক ইসলামিক চ্যানেল রয়েছে যেমন আলোর পথ নামে একটি চ্যানেলের কথা উল্লেখ করেছেন বা আপনি বলেছেন আরো ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে এরকম কোনো একটি চ্যানেল আপনি পেয়েছেন ইয়াসিনের নয় নম্বর আয়াত একুশ দিন একুশবার পড়লে স্বামী কথা শুনবে এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত কিনা না জি না এমন কোনো আমল এমন কোনো দোয়া নেই যেটা এতবার এতদিন পড়লে স্বামী কথা শুনবে বা স্বামী স্ত্রীর বাধ্য হবে অথবা স্ত্রী স্বামীর বাধ্য হবে যেটাই হোক না কেন এই ধরনের কোনো আমল নাই এবং আপনি আরো উল্লেখ করেছেন এরকম দোয়া করলে কি বেদাত হবে কি না জি অবশ্যই এটা বেদাত হবে আর এই ধরনের কোনো আমল নেই যে এই দোয়াটা পড়লে এতবার পড়লে আপনার স্বামী আপনার বাধ্য হবে এতদিন এতবার এরকম কোন দোয়া নেই আপনি আমভাবে আপনার স্বামীর জন্য দোয়া করতে পারেন যেমন জানিন আপনার স্বামী আপনার কোন কথা শোনে না যদি বিষয়টা এমন হয় আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি সালাত আদায় করেন আপনার স্বামী সালাত আদায় করে না আপনি আপনার স্বামীকে সালাত আদায় করতে বলেন কিন্তু সে সালাত আদায় করে না এক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে রব্বি জালনী মুক সাল্লাহুর রিয়াতি হে আল্লাহ তুমি আমাকে সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দাও আমার পরিবারকেও তাদের অন্তর্ভুক্ত করে দাও এবং আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়ত দান করো আল্লাহ তুমি আমার স্বামীকে সালাত পরার তফিক দান করো সালাতের দিকে তাকে ফিরিয়ে নিয়ে আসো এইভাবে আপনি আপনি আপনার স্বামীর জন্য দোয়া করতে পারেন অথবা আপনার স্বামী হারাম হারামের সাথে জড়িত আছে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তুমি তাকে হারাম থেকে মুক্ত করো হ্যাঁ আল্লাহ মখিনী হারামিক আ নিহি বিফাদ লিখে এইভাবে তার জন্য আপনি দোয়া করতে পারেন আপনার স্বামীর জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ যেন তাকে হালাল থেকে হারান থেকে হালালের দিকে নিয়ে আসে বা হালালের উপর অবিচল রাখে বা আল্লাহ যেন তাকে বেনামাজি থেকে নামাজি বানিয়ে দেয় বা আল্লাহ তাকে যেন একজন মিথ্যাবাদী থেকে সত্যবাদী বানিয়ে দেয় এইভাবে তার যেটা যেটা আপনি চাচ্ছেন তার অবশ্যই চাওয়াটা আপনার ভালো হতে হবে যৌক্তিক হতে হবে এই ধরনের যদি হয় তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু ইয়াসিনের নয় নম্বর আয়াত বা কোরআনের অন্য কোনো ছোঁড়া বা এরকম কোন নির্দিষ্ট দোয়া নেই যে দোয়াটা এতবার পড়লে এত দিন পড়লে এই কাজটি হবে যদি কেউ এই ধরনের কথা কোথাও পেয়ে থাকেন সেটা টিভিতে হোক কোনো বইতে হোক অবশ্যই সেটা ভিত্তিহীন কথা যার পিছনে কোনো দলিল নেই আর দলিল ছাড়া কোনো কথা কোনো আমল করা যাবে না যদি কেউ করে তাহলে সেটা বিদাত হবে যদি সেটা কেউ করে বা মনে করে বিশ্বাস করে সেটা তাহলে বিদাত হবে আর মনে রাখতে হবে বিদাত হচ্ছে অন্ধকার আর অন্ধকার মানুষকে জাহান্নের দিকে নিয়ে যায় অল্লা আলম সাহাবরকাল ফিকুম